হাই ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার ইউটিউব চ্যানেল অফিসিয়াল স্টাডি প্রো ফ্রেন্ড তোমরা যারা আইটিআই করছ তো তোমরা জেনে নাও তোমার কলেজটা এনসিভিটি কলেজ নাকি এস সি কলেজ তো কেননা এনসিভিটি কলেজ থেকে যদি তুমি করে থাকো তুমি অল ইন্ডিয়া যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে এছাড়া তুমি যদি এস সি থেকে করে থাকো তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না তোমার শুধু স্টেটের মধ্যেই তুমি অ্যাপ্লাই করতে পারবে তাই তুমি জেনে নাও যে তোমার কলেজটা এস সি কলেজ নাকি এনসিভিটি কলেজ তো এনসিভিটি কথার নাম ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং আর এস সিভিটির পুরো নাম স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং তো চলো কীভাবে তোমরা দেখে নেবে একটু বলে দিই তো তোমাদের প্রথম গুগল ক্রোমাজারটাকে ওপেন করে নিতে হবে সেখানে এটাকে গুগল ডট কম বলে সার্চ করতে হবে তো এইরকম সার্চ করার পরে তোমাদের সার্চ বক্সে লিখতে হবে এন তো এন সিভিটি বলে লেখার পরে তোমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে তো এইরকম একটা ইন্টারফেস আসার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এনসিভিটি এম আই হোম তো এই যে লেখাটা আসছে এই লেখাটার উপর তোমাদের ক্লিক করতে হবে তো এইরকম একটা লেখার উপর ক্লিক করে নেওয়ার পর তোমাদের এইরকম একটা ইন্টারফেসে তোমাদের নিয়ে আসবে তো এই যে ইন্টারফেসটা এটা অ্যাপ্রেন্টিসিপ পোর্টাল যেটা হচ্ছে ডিজিটি পরিচালনা করে এটা হচ্ছে এনসিবিটির অফিসিয়াল ওয়েবসাইট তো তোমরা যখন আইটিআই কলেজে ভর্তি হয়েছিলে তখন আলাদা ওয়েবসাইট ছিল এবং কলেজে ভর্তি হয়ে যাওয়ার পর তোমাদের এই ওয়েবসাইটে যা কাজ এই ওয়েবসাইটে হবে তো এইটা তার ইন্টারফেস তো এখানে তোমাদের আসতে হবে তো এইখানে আসার পরে তোমরা এখানে আইটিআই বলে একটা লেখাটা দেখতে পাচ্ছ প্রথমে আছে হোম তারপর আছে আইটিআই তো এই আইটিআই লেখাটার উপর তোমাদের ক্লিক করতে হবে তো ওই আইটিআই লেখাটার উপর ক্লিক করে দেওয়ার ফলে তোমাদের কাছে এই চারটা অপশান চলে আসবে আইটিআই সার্চ গ্রাইন্ডিং আইটিআই কাউন্ট তো এই আইটিআই যে কাউন্ট লেখাটা আছে এই আইটিআই কাউন্টের উপর তোমাদের ক্লিক করে নিতে হবে তো এই আইটিআই কাউন্টের উপর ক্লিক করে নেওয়ার ফলে তোমাদের এই রকম একটা ইন্টারফেস আসবে তো এইরকম একটা ইন্টারফেস আসার পরে তোমরা একটু নিজের দিকে স্ক্রল করে আসবে তোমরা তোমাদের নিজের রাজ্য তোমাদের স্টেটটা সিলেক্ট করে নেবে তো আমি একটু আমার নিজের স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল তো আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি তো নিচের দিকে স্ক্রল করে আসার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে তোমার স্টেটটা দেখতে হবে তো সেই স্টেটটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করছি তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তো এরকম আসার পর তোমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসবে তো এরকম স্ক্রল করে আসার পরে তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানে তোমার স্টেটের মধ্যে যতগুলো কলেজ থাকবে মানে সেই কলেজ সরি যতগুলো কলেজ না যতগুলো জেলা থাকবে সেই সেই জেলাগুলো তোমাদের এখানে শো করবে তো তোমরা যে জেলায় তোমাদের বাড়ি বা যে জেলায় তোমাদের কলেজ সেই জেলাটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে তো আমি যেহেতু কলকাতা জেলাটা তোমাদের দেখাবো তো আমি কলকাতা সিলেক্ট করে নিচ্ছি তো কলকাতা সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে তো এইরকম একটা ইন্টারফেস আসার পরে তোমাদের নিচের দিকে একটু স্কল করে আসতে হবে তো এরকম স্কল করে আসলে এখানে তোমরা দেখতে পাবে যে কলকাতা জেলায় কতগুলো আইটিআই কলেজ আছে ঠিক আছে সেটি সব এনসিবিটি প্রাইভেট কলেজ হোক বা গভর্নমেন্ট কলেজ হোক সবই এনসিবিটি কলেজ এবং সেখানে কী কী ট্রেড আছে দেখার জন্য তোমরা যে এখানে আইটিআই কোডটা দেখতে পাচ্ছ কোডের নিচে একটা লেখা আছে এই লেখাটার উপর তোমাদের ক্লিক করে তোমরা যে কলেজের ট্রেড জানতে চাও সেই ট্রেডটা জানতে পারবে এছাড়া কলেজের তোমার ফুল ডিটেলস তোমরা এখান থেকে পেয়ে যাবে তো এখানে যে কলেজগুলো দেখতে পাচ্ছ প্রাইভেট হোক বা গভর্নমেন্ট সবগুলো এনসিবিটি দ্বারা পরিচালিত করা হয় তো এইভাবে তোমরা খুব সহজেই তোমরা জেনে নিতে পারবে যে তোমার কলেজটা এনসিবিটি কলেজ নাকি এস কলেজ তো তোমরা কেন জানলে যে হচ্ছে কেন না হচ্ছে তোমরা জানলে যে কারণ এসসিবিটি জায়গা হলে যদি তুমি করে থাকো তো এস থেকে করলে তোমরা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে না আর এনসিবিটি থেকে করলে তুমি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবে এইটা বড ফ্যাক্টর তো যেটা তোমাদের আমি বললাম তো ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও সেও একটু জেনে নি তো আশা করি ভিডিওটি ভালো লাগে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নাও